এখন আই তোমার আর গুয়া সিটেঙ্গে বাসায় গল্প ফুনাইম। গল্প ইবার নাম হয়ে দে ভিন্ন যুক্তি। গল্প বা ফুনি যদি ভালো লাগে ওনারা বিয়া গুনে উগুয়া লাইক দিবেন। একদিন এক সুরাইয়া এক গৃহস্থর বাড়ির ডুককে এড়ে ডুহিয়রে সাত দে চুরি করি বললে কিছুই নাই, শুধুমাত্র উগ্র রাতাকুড়া। এই রাতাকুড়া ইবা লই সুরাইয়া ফালাই গিয়ে চুরি করা রাতাকুড়াই বালো তার সুরাইয়ার নফুসার। তো ধরা ফরার বইয়ে রাতাকুড়াই বাড়িয়ে জড়াই দিয়ে ইবার ফরগুলা মাড়ি ভিতর ফুটি ফেলাই বললাই ইতে গান সিদ্ধান্ত লই। হারণ রাতাকুড়া যদি বাগ দেয় সুরাইয়া ধরা হাইব, আর ফর যদি মাড়ির ভিতর ফুরি না ফেলায় আর ফরগুলা যদি মাটির ভিতর ফুটি না ফেলায় তাইলেও ধরা হাইব। এই বুদ্ধিয়াটি সুরাইয়া রাতাকুড়াই বারে হদ দে তরাই আজিয়া জড়াই দিও। সুরাইয়া গড়ত একখান ধারাল্লা চুরি বাইর গুজে এবং রাতাকুড়াইবার গলার যখন চুরি আন বোয়ার তখন রাতাকুড়া ফরান বিজ্ঞা সাহের হদ দে দয়া করি আরে জানে নমাইজ্য আয় মানুষের বহুত উপকার করি, কোনোদিন আয় হন মানুষের অপকার ন করি। তুমি একটা ভাবিস প্রতিদিন সকালে আয় বাঘ দিয়ে মানুষের গুমো তুড়াই দি, যার কারণে মানুষ বুড়ে বুড়ে উঠি যার যার হাজত মানি চলি যেতে পারে। অন্তত এই হাজর বিনিময়ে তুই আরে সারি দেওয়া জিয়া আরে নজরাইও আরে জানে নমাজ্য। সুরাইয়া রাতাকুড়া এবার হতা ফুনি হত দে তৈলে তো তর ফাঁসি হওয়া উচিত। রাতাকুড়া হত দে কিয়া সুরাইয়া হত দে হারণ তুই বুড়ে বুড়ে মানুষের গুমো তুড়াই দস, যার হারণ আয় বালা করি চুরি করি না পারি, আর চুরি করি বলে সময় না পাই অল্প মাত্র সময় পাই। এই বলে সুরাইয়া রাতাকুড়াই বেড়ে দাঁড়ালো চুরি দি জড়াই দিয়ে। তাহলে এই গল্পর কি শিক্ষা ফাইলা মারা? এই গল্পর শিক্ষইয়ে দে সৎ ব্যক্তির যে হাজে সুবিধা হয় অসৎ ব্যক্তির সে হাজে বড় অসুবিধা হয়।